তো কি ওইটা প্লে হয়? হ্যাঁ প্লে হয়। ৪ মিনিট ৫৩ সেকেন্ড স্যার, কোনটা? হ্যাঁ এটা ৪ মিনিট ৫৩ সেকেন্ড। জি হ্যাঁ, স্যার, হ্যাঁ হ্যাঁ 4 মিনিট, কারণ ওইটা হচ্ছে যে আমরা লাস্টে ওই যতটুক ফর্মাল ক্লাস করেছিলাম ততটুকুই আর কি। ও আমি কথা বললে কি কোনো নয়েস আসে নাকি হালকা কথার না সাথে? স্যার, না আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে? আমি জি আপনাদের জন্য তো আপনারা কি আর কোনো ইয়ে পেলেন, আর কাউকে পেলেন যে শিখতে চায় এরকম? এখন স্যার আমাদের মেসে দুজনে আছে আর কি, কম্পিউটার কিনে, আর বাকি গুলো দুই তিন পাইলে মাস তো পর। স্যার জানাম আপনাকে, অনেকে আচ্ছা, কম্পিউটার নাই, তো শিখতে আগ্রহী আছে অনেকে কিন্তু কম্পিউটার বলতে নেই। চাই ভাই আপনারা কি শিখেন এটা একসাথে বল, মানে আমরা শিখতে পারলে আমি করাবো শিখ। আচ্ছা আচ্ছা, এমনি আপনাদের মতামত কি যে এই যে স্টাইলে আমরা শিখতেছি এটা কি আপনাদের কাছে কি ইফেক্টিভ মনে হচ্ছে? না স্যার, আমি আমাদের আপনার প্রতি আত্মবিশ্বাস আছে, আপনি অনেক আন্তরিক স্যার, আমরা পারবো আর কি। না না, আত্মবিশ্বাসের কথা না, কথাটা আমি প্রশ্নটা আসলে অন্যভাবে অন্য দিক দিয়ে করছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমাদের যে পদ্ধতি শিখার, হ্যাঁ এই পদ্ধতি কি ঠিক আছে কিনা, বা এই পদ্ধতি কি শিখতে পারবেন বলে মনে হচ্ছে কিনা? হ্যাঁ পারবো, শিখতে পারবো, আপনি তো সব দেখা দিচ্ছেন, তো প্রবলেম হওয়ার কথা না। এখন তো মূল ক্লাসে এরকমই তো ক্লাস হবে, আর তো কোনো সমস্যার কথা। হ্যাঁ বুঝতে পারছি। এমনি আপনাদের তো আর কোনো মানে এই কোনো পরামর্শ আছে কিনা যে এরকমের হলে আর একটু মানে আমাদের এই সিস্টেমটা, ঠিক আছে, ই লার্নিং এর যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা নিয়ে কোনো কথা আছে কিনা যে এরকম হলে আর আর একটু যদি এরকম হতো তাহলে মনে হয় আর একটু বেশি ভালো হতো, এরকম কোনো কিছু আছে কিনা আপনাদের বলার? না স্যার, এটা তো আমি পারফেক্ট মনে করতেছি আর কি, ই লার্নিং ইজ আচ্ছা, ঠিক আছে। তাহলে ই লার্নিং হিসেবে এটা আপনারা পারফেক্ট মনে করতেছেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, আর ব্যান্ডউইথের সমস্যা ছিল সেটা তো ইনশাল্লাহ এখন আর নেই আপনাদের, অনেকটা তাই ঠিক না? হয়েছে, তাহলে আচ্ছা, সাউন্ড কমাতে পারবো না আমি, জি জি, সাউন্ড, মানে একটু কমানো যাবে না? হ্যাঁ সাউন্ড কমানো যাবে তো। কানে ধাক্কা খাচ্ছে এই যে দেখেন আপনাদের আপনার সাইডে এই যে যে ইয়েটা, এই যে স্পিকার বাটনটা, এই স্পিকার বাটনে আপনি ক্লিক করলে লাগছে। আচ্ছা, সাউন্ডটা ইয়ে করতে পারবেন। কমান অটো কমে যাবে, ঠিক আছে, শুরু করব। দিছে শুরু করুন। আচ্ছা, তাহলে আমাদের এটা মনে করেন যে 3 নম্বর ক্লাস। হ্যাঁ, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে হার্ডওয়্যারের উপর, কম্পিউটার হার্ডওয়্যারের উপর। আগের দিন আমরা নেটওয়ার্কিং সম্পর্কে হালকা কিছু শিখেছি, জি তো নেটওয়ার্কিং সম্পর্কে আমরা আরও ভালো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আর সফটওয়্যারের বিষয়েও আলোচনা করা আছে, কিন্তু সবচেয়ে প্রথমে আমাদের হার্ডওয়্যারটা জানা দরকার যে কম্পিউটার ডিভাইসটা কেমন কি দেখি, তো এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো আসুন আমরা কম্পিউটার হার্ডওয়্যার শুরু করি। এখানে একটা ইয়ে দেওয়া আছে আপনার, কম্পিউটারের একটা ডেফিনেশন দেওয়া আছে যেটা আমরা আগেই বলেছিলাম। হ্যাঁ, এ প্রোগ্রামেবল ইলেকট্রনিক মেশিন দ্যাট পারফর্ম হাই স্পিড
ম্যাথমেটিক্যাল অর লজিক্যাল, আমরা বলেছিলাম অ্যারিথমেটিক্যাল অর লজিক্যাল, ঠিক না? কথা কিন্তু একই, কথা কিন্তু একই। তো নেক্সট স্টেপে চলে আসি, বেসিক কম্পিউটার স্ট্রাকচার। কম্পিউটার সিস্টেম কনসিস্ট অফ থ্রি পার্টস, কম্পিউটার সিস্টেমটা তিন পার্টে বিভক্ত, ঠিক আছে? একটা হচ্ছে সিপিইউ, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলেছিলাম। জি হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, জি জি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। সিপিইউ, তো এই সিপিইউটা বলেছিলাম যে মানুষের ব্রেনের সাথে বা পুরো কম্পিউটারটাই একটা মানুষের মতোই, আমি আগে ফার্স্ট ক্লাসে বোধহয় আপনাদের সাথে আলোচনা করেছি আর বোঝানোর চেষ্টা করছি যে মানুষের সাথে কম্পিউটার কিভাবে মিল আছে, ঠিক না? তো এখানে দেখছেন আপনারা একটা মানুষের ব্রেন দেয়া আছে এখানে। তো এই ব্রেনের বিভিন্ন জায়গা রয়েছে, আপনারা জানেন এগুলো, যে মানুষের মস্তিষ্কের এক একটা অংশ এক এক রকম কাজ করে, ঠিক আছে? যেমন এই যে অংশটা, এই অংশটা ভিশনের কাজ করে, অর্থাৎ যে আমাদের চোখের সাথে এই অংশে সম্পর্কিত, আমাদের মুভমেন্ট চলাফেরার সাথে এটা সম্পর্কিত। তো এরকমের আর কি। এরপর মেমোরির জন্য, এই জায়গাটা মেমোরির জন্য সংগ্রহ মানে সম্পর্কিত মেমোরির সাথে। তো এইখানে আমরা যা ইয়ে করি, আমরা যা মনে রাখি, যেগুলো আমাদের মুখস্থ হয়ে যায়, সেগুলো আমাদের ব্রেনের এই অংশটাই সেভ হয় আর কি, হার্ড ডিস্কের মতো, ঠিক আছে? তো এই আর কি মোটামুটি এখানে এই বিষয়টা, এই বিষয়টা আমরা আগেও একবার আলোচনা করেছি। তো আপনারা কম্পিউটারের যে প্রসেসর, প্রসেসরটা হচ্ছে এরকম আর কি, ব্রেনের মতন, এই যে ব্রেনের যে ঘিলু, আমাদের মাথার ঘিলু, এটাকে আমাদের মাথাটাকে মনে করবেন হচ্ছে কম্পিউটারের প্রসেসর। তো এই প্রসেসরের, এই প্রসেসরের সাথেই সম্পর্কিত প্রসেসরের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অংশ বিভিন্নভাবে কাজ করে। প্রসেসর যখন নির্দেশ করে যে এই ডাটাটা সেভ করো, তখন সে তার যেখানে হার্ড ড্রাইভ আছে সেখানে সেভ করে, ঠিক আছে? এরপরে এখানে দেখেন, এখানে ব্যালেন্স নামে একটা ইয়ে আছে, এটা হচ্ছে শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য এই ব্যালেন্সটা। তো কম্পিউটারের ওর, জি, ভিশন, ভিশনটা হচ্ছে আমরা যে চোখ দিয়ে দেখি, এই চোখ দিয়ে দেখার নার্ভগুলো হচ্ছে এখানে, ঠিক আছে? এরপরে মানুষের এই কি বলে, মানুষের ব্রেন যখন কাজ করে বা কোনো কিছু যখন চিন্তা করেন আপনি, তখন আপনার এখানে ইলেকট্রনিক সাইকেলগুলো দৌড়দৌড়ি করে, ইলেকট্রিক ফিল্ডগুলো দৌড়দৌড়ি করে। এটা আপনারা ডিসকভারিতে খুব ভালোভাবে দেখবেন, আপনারা যদি ডিসকভারির এই মানুষের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে যখন কথাবার্তা হয়, তখন ব্রেন নিয়ে ওদের আলাদা একটা ডকুমেন্টারি আছে, একটা না বেশ কিছু ডকুমেন্টারি রয়েছে ব্রেন নিয়ে, সেই অংশে আপনারা ওইটা দেখতে পারবেন। হ্যাঁ, তো এই আর কি, এই বিষয়ে তো আমরা আগেও আলোচনা করেছি যে মানুষ যখন একটা কম্পিউটারকে, আপনি যখন নতুন থাকে কম্পিউটার, তখন কম্পিউটার কিন্তু মোটামুটি বেসিক একটা জিনিস জানে, যে বেসিক জিনিসগুলো যেমন এরকম দেখতে পারে, এরপরে তার এই মুভমেন্ট থাকে, হ্যাঁ, এক্সিকিউটিভ ফাংশন থাকে বিভিন্ন ধরনের, যেমন হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, তো কম্পিউটারের রকমের কিছু ফাংশন থাকে বিল্ট ইন। কিন্তু যখন আপনি এক একটা করে সফটওয়্যার ইনস্টল করেন, তখন কম্পিউটারের ওই কার্যক্ষমতা বেড়ে যায়। যেমন আপনার, যেমন মানুষ যখন ইয়ে করে, আপনার শিক্ষা গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করার ফলে তখন তাদের কার্যক্ষমতা যেমন বেড়ে যায়, তেমন কম্পিউটারে বিভিন্ন ধরনের ফাংশনাল সফটওয়্যার ইনস্টল করার কারণে কম্পিউটারেরও কার্যক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে? আপনি যদি দুইজনে দুই ডিপার্টমেন্টের আছেন, ভালো আছে, একজন হচ্ছে আপনার ইংলিশ ডিপার্টমেন্টে লিটারেচার পড়েন, তো আপনি লিটারেচার বিষয়ে খুব ভালো জানেন, আবার আর একজন আছেন আপনার, আপনাদের ভিতর যিনি বিজনেস বিষয়ে পড়াশোনা করেন, তো উনি বিজনেস বিষয়ে পড়াশোনা বা বিজনেস বিষয়ে ওনার কার্যক্ষমতা বেশি। হ্যাঁ, তো কম্পিউটারেরও সেরকমের, যদি আপনি বিজনেস বিষয়ে কোনো সফটওয়্যার ইনস্টল করেন, তাহলে বিজনেস বিষয়ে কার্যক্ষমতা থাকবে, আর যখন আপনি লিটারেচার বেসড কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, তখন তার লিটারেচার বেসড কার্যক্ষমতা হবে আর কি।
তো এখন আসেন এই যে আমাদের সেই প্রসেসর, যে প্রসেসর সম্পর্কেও আমরা আগেও বলেছিলাম যে প্রসেসর হচ্ছে মানুষের ব্রেনের মতন একটা কাজ করে। তো প্রসেসরের বেশ কয়েকটা এই এটা কি কি বলে বেশ কয়েকটা যুগ আমরা পার করেছি, তার ভিতরে এখন চলতেছে হচ্ছে ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন আমাদের দেশে অ্যাভেলেবেল। ঠিক আছে, তো প্রসেসরের এখানে পারফর্ম অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশন, এটা তো জানেনই, সংজ্ঞাতে বলা আছে, ডেফিনিশনে বলা আছে যে প্রসেসর হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল। আপনারা সবসময় একটা জিনিস বিশ্বাস করবেন, এটি ইউনিভার্সাল ট্রুথের মতো বিশ্বাস করবেন, সেটা হচ্ছে যে কম্পিউটারের ভিতরে যত ফাংশান, সব ফাংশানেরই কোনো না কোনো লজিক রয়েছে এবং সব ফাংশানই আপনার গাণিতিকভাবে সলভড। সলভ তো বোঝেন, যদি সলভ না হয় মানে আনসার যদি সলভ না হয় তাহলে কিন্তু সেই ফাংশনটা কাজ করে না কম্পিউটারে। ঠিক আছে, এই কারণে এটাকে আপনার লজিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক্যাল বলেছে। হ্যাঁ, তো আপনারা যাই করেন না কেন, কম্পিউটারের বিষয়ে আপনার ভবিষ্যতে, আপনারা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স শিখতে আগ্রহী, তো আপনারা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যখন শিখবেন তখন ওইখানেও আপনাদেরকে শেখানো হবে যে কিভাবে একটা লজিক মানে একটা ওয়েবসাইটের কমান্ডকে নির্দেশ, মানে একটা একটা ওয়েবসাইট, একটা আপনি যখন একটা কমান্ড করবেন বা একটা মেনুতে ক্লিক করবেন তখন একটা লজিক এই ক্লিকটাকে আপনার বাস্তবে রূপান্তর করবে, এই ক্লিক করলে আপনার কোন ফাংশনটা বা কোন পেজের লিঙ্ক পাবে বা কোন জিনিসটায় কাজ করবে, এই সবগুলোই লজিক্যালি এবং আপনার অ্যারিথমেটিক্যালি একটা মানে সলু মানে কি বলে একটা পারফেক্ট আনসার থাকবে। ঠিক আছে, এইখানে কোনো ইললজিক্যাল বা আপনার কোনো গাণিতিক ভুল এর ভিতরে আপনি পাবেন না। ভুল থাকলে সফটওয়্যার তৈরি হওয়ার আগে সেই ভুলটা থাকে, কম্পিউটারে যদি আপনার একটা কমা ভুল হয় তাহলে কিন্তু একটা প্রোগ্রাম রান করে না কখনো। ঠিক আছে, যদি একটা আপনি এক জায়গায় স্পেস দেওয়া দরকার নেই, আপনি ওখানে একটা স্পেস দিলেন, স্পেস তো বুঝেন স্পেস হচ্ছে এই একটা ক্যারেক্টারের, হ্যাঁ একটা ক্যারেক্টারের দূরত্ব, তো একটা স্পেস যদি ভুল হয় কম্পিউটারে তাহলে কিন্তু কম্পিউটার ফাংশন কাজ করবে না। হ্যাঁ, আর এই কারণেই আর কি এটাকে এই আমি বলতেছি যে ফুল অ্যারিথমেটিক্যালি সলভ প্রত্যেকটা প্রোগ্রাম থাকে। তো এরপরে আমরা আসি ইনপুট আউটপুট ডিভাইস। কম্পিউটারে আমরা পড়েছিলাম কম্পিউটারের ডিভাইস সম্পর্কে আগে বলেছিলাম, তো এখন ফর্মালি এখানে দেখা যাচ্ছে যে কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস আছে, যেই ডিভাইস দ্বারা আমরা কম্পিউটারে কমান্ড বা বিভিন্ন নির্দেশনা ইনপুট দিই সেটাকে বলা হয় ইনপুট ডিভাইস। আর কম্পিউটার আমাদেরকে আমাদের নির্দেশনা অনুযায়ী যে আনসারটা করে সেটাকে বলা হয় হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের ভিতর যেমন আছে মাউস, কিবোর্ড, এরপরে আপনার কি বলে এই যে আমি হেডফোন দিয়ে কথা বলতেছি এগুলো, আর আউটপুট ডিভাইসের ভিতর আছে আপনি হেডফোন দিয়ে কথা শুনতেছেন, মানে এটাকে বলা হয় হচ্ছে আপনি ইয়ারফোন দিয়ে কথা শুনতেছেন, আর আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি। তো ইয়ারফোন দিয়ে যখন কথা শুনতেছেন ইয়ারফোনটা হচ্ছে আপনার আউটপুট ডিভাইস, আর আমি যখন মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি এটা হচ্ছে ইনপুট ডিভাইস। ঠিক আছে, তো এরপরে মনিটরে দেখতেছেন মনিটরটাও একটা ইটস ওয়ান কাইন্ড অফ আউটপুট ডিভাইস। হ্যাঁ, তো এখানে দেয়া আছে বেশ কিছু ইনপুট আউটপুট ডিভাইস এখানে একসাথে করা আছে। জয়স্টিক একটা নতুন শব্দ এখানে, জয়স্টিকটা চেনেন কিনা জানি না, জয়স্টিকটা দিয়ে হচ্ছে গেমস খেলার জন্য একটা ছোট্ট একটা ডিভাইস যেটার সাথে কেবল থাকে অনেক সময়। এখন নতুন নতুন জয়স্টিক বেরোয়েছে যেগুলো আপনার ওয়্যারলেস জয়স্টিক, আর বেশিরভাগ জয়স্টিকে আগের কালে ছিল, মানে রিসেন্টলি এখনও প্রচলিত আছে যে ওই যে মাউসের মতন বা কিবোর্ডের মতন ওরকম কেবল আছে, কেবলটা পিসির সাথে কানেক্ট করলে আপনি বিভিন্ন গেমস টেমস প্লে করতে পারবেন জয়স্টিক দিয়ে। এরপর রয়েছে কম্পিউটারের মেমোরি। মেমোরি তো বলেছি, মেমোরির কয়েকটা প্রকার আছে, সামনে আরও আলোচনা আছে মেমোরির। তো দেখি মেমোরি এখানে দুইটা দিয়েছে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি। আমরা বলেছিলাম প্রাইমারি মেমোরি হচ্ছে আপনাদের র্যাম, আর সেকেন্ডারি মেমোরি বা পার্মানেন্ট মেমোরি হচ্ছে স্টোরিং ডাটা। এখানে লেখা আছে এক্সটার্নাল মেমোরি ফর স্টোরিং ডাটা, এই একটা জিনিস আছে। তো
তো এটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক। হ্যাঁ, এখন তো আবার এক্সটার্নাল হার্ড ডিস্ক পাওয়া যায়, এরপরে আমাদের কি বলে পেন ড্রাইভ, এগুলো অন কাইন্ড অফ মেমোরি। বাট কম্পিউটারের সাথে জি আবার বলেন, সেকেন্ডারিটা কি বলা হয়? হার্ড ডিস্ক। হ্যাঁ, সেকেন্ডারিটা হচ্ছে হার্ড ডিস্কের ভিতর, আর প্রাইমারিটা হচ্ছে আপনার ইসের ভিতরে, র্যাম। ঠিক আছে, র্যাম। হ্যাঁ, র্যামটা হচ্ছে প্রাইমারি মেমোরি। প্রাইমারি সেকেন্ডারি মেমোরি সম্পর্কে সামনে আসতেছে আলোচনা হবে। কি মাদারবোর্ড, কি মাদারবোর্ড বলে? জি, সিপিইউটাকে না, সিপিইউটা তো পুরো একটা সেন্ট্রাল প্রসেস ইউনিট, মানে এই কম্পিউটারের মেমোরি টেমোরি এই যে যত আলোচনা হবে এর ভিতরে এই সব কিছুই এই সিপিইউর ভিতরে আপনার ইনক্লুডেড থাকবে, এই কারণে এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেস ইউনিট। ঠিক আছে, মানে মেইন যে বিষয়গুলো কম্পিউটারের জন্য প্রয়োজন সেই বিষয়গুলো সিপিইউর ভিতরে অন্তর্ভুক্ত থাকে। সিপিইউ সিঙ্গেল কোনো জিনিস না, সিপিইউ হচ্ছে কম্পিউটারের বিভিন্ন পার্টসকে একত্রিত করে রাখার যে জায়গা বা একটা বাক্স, এটাকে সিপিইউ বলা হয়। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দ্য ফিজিক্যাল কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম সাচ অ্যাজ সার্কিট বোর্ড, যেটাকে আমরা মাদার বোর্ড বলি। ঠিক আছে, এরপর চেসিস, চেসিস মানে হচ্ছে ওই যে আপনার সিপিইউর যে বাক্সটা ওটাকে বলা হয়, এ ধরনের আর কি। এরপর এর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাবল, হ্যাঁ, ইনক্লোজার, এরপরে এইগুলোই আর কি সিপিইউর ভিতরে যে জিনিসগুলো আলোচনা করা হচ্ছে। এরপরে চলে আসছে আমাদের এই যে দেখেন সিপিইউর সাথে কি কি কানেক্টেড আছে, এখানে দেখা যাচ্ছে এটা একটা আপনার ছোট্ট একটা কম্পিউটার, এটাকে বলা হচ্ছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার একটা ইয়ে দেওয়া আছে এখানে, মানে একে জাস্ট একটা ডায়াগ্রাম করা হয়েছে। হ্যাঁ, এখানে এখানে এটা দিয়েছে, দেখেন এই মাইক্রো প্রসেসর, এটা আপনার মিনি কম্পিউটারের জন্য, যেমন ধরেন আপনার ল্যাপটপের জন্য বলতে পারেন, একদিকে আছে র্যাম, একদিকে আছে রম। হ্যাঁ, এখানে রম একটা নতুন শব্দ, রম ওয়ান কাইন্ড অফ আপনার মেমোরি। ঠিক আছে, রমও এক প্রকার মেমোরি। হ্যাঁ, এটার সাথে সাপোর্টেড মেমোরি হিসেবে রমটা সাধারণত আপনার আর ইসে থাকে, আপনার মোবাইলে বেশি ইউজ হয় বা ছোটো ছোটো ল্যাপটপ ট্যাপটপ এগুলোতে, বা আপনার ওই যে কি বলে ট্যাব, এই ধরনের মানে মিনি কম্পিউটারগুলোতে হচ্ছে আপনার রমটা ইনক্লুডেড থাকে, বা ওইটার বেশি ফাংশনটা আমরা কার্যকরীভাবে বুঝতে পারি। হার্ডওয়্যার পরিবর্তে হচ্ছে নাকি? জি, যে র্যাম আর একটা হার্ডওয়্যার থাকে না, হার্ডওয়্যার পরিবর্তে বসে এটা? না না, হার্ডওয়্যার বলতে না, হার্ডওয়্যার বলতে হচ্ছে আপনার এই পুরো জিনিসগুলোকে, র্যাম, রম, এরপরে আপনার প্রসেসর, তার হার্ড ডিস্ক। ও আচ্ছা, হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা হচ্ছে এই যে স্টো, ডাটা স্টোরেজ, ডাটা স্টোরেজ যেটা দেখছেন এটা। এরপরের স্লাইড, পরের স্লাইডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি একটা একটা করে, আপনারা সব আছে এখানে, সবই দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এখানে দেখতেছেন এই যে এটাকে বলা হচ্ছে র্যাম। হ্যাঁ, এখন র্যাম সম্পর্কে আমি কিছু কথা বলি, আর এটা হচ্ছে রম, এটা হচ্ছে আপনার এই যে ওয়ান কাইন্ড অফ আইসির মতো দেখতে। হ্যাঁ, তো এটাও ওই মেমোরির মতন, এই মেমোরিটা হচ্ছে আপনার কম্পিউটারের ফাংশনগুলোকে মনে রাখে। যখন আপনার এই র্যাম মানে যখন আপনার কম্পিউটারে ইয়ে থাকে না, কি বলে, যখন আপনার কম্পিউটার কোনো অপারেটিং সিস্টেম থাকে না, অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু কম্পিউটার একটা ফাংশনে কাজ করে, এটা হচ্ছে কম্পিউটারের মানে এটাকে বলা হচ্ছে আপনার ডস অথবা বায়োস মোড, এই মোডে কাজ করে। তো ওই সময় হচ্ছে এই রমে আপনার ওই মেমোরি, ওই যে প্রোগ্রামগুলো, ওই প্রোগ্রামগুলো ডস মোডের প্রোগ্রামগুলো কিন্তু এর রম থেকে আর কি আসে। হ্যাঁ, এটাও একটা অনেক ছোট মেমোরি, এটার থেকেও অনেক কম মেমোরি এটাতে। ঠিক আছে, তো এখন আমি তো এটা আসলে ইলেকট্রনিক্স একটা ফাংশন। ঠিক আছে, এটা কম্পিউটারের এর ইসে কারণে, যে দেখেন এখানে যে অবস্থা এই রমের, এগুলো আপনি আমি কিন্তু এগুলো কানেক্ট করার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে ইলেকট্রনিক্স শিখতে হবে। তো এটা আমরা নিজেরা কানেক্ট করতে পারি, এটা এই স্লটের ভিতরে জাস্ট আপনি বসিয়ে দিলে হয়ে যাবে। তো এইটা সম্পর্কে আমরা ইয়ে করি, এটা মাদার বোর্ডের সাথে থাকে, আমাদের কম্পিউটার মাদার বোর্ডের সাথে এটা ফিক্সড করাই থাকে। ঠিক আছে, এটাকে বলা হয়েছে বিল্ট ইন, যেগুলো ফিক্স থাকে সেগুলোকে বলা হয়েছে বিল্ট ইন। ঠিক আছে, বিল্ট ইন মানে হচ্ছে যে তৈরি করার সময়ের ভিতর। হ্যাঁ, বিল্ট ইন। ঠিক আছে,
তো আমরা আসেন এবার আমরা এই র্যাম এর বিষয়ে কিছু কথা বলি। র্যাম এর দুইটা স্পিড আছে, একটা হচ্ছে বাস স্পিড আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে মেমোরি স্পিড আছে। তো মানে একটা হচ্ছে যে মানে মেমোরি থাকে, আর একটা হচ্ছে যে এই মেমোরিটা কত দ্রুত কাজ করতে পারে, এই দুইটা জিনিস থাকে আপনার এই র্যাম এর ভিতর। হ্যাঁ, তো এখানে এখন সর্বপ্রথম ছিল ডিডিআর র্যাম, এরপরে এখন চলে আসছে, কিছুদিন আগে ছিল 2014-15 দিকে ছিল ডিডিআর টু র্যাম, এখন চলে আসছে ডিডিআর থ্রি এবং ডিডিআর ফোর। হ্যাঁ, তো এই ডিডিআর 1, 2, 3, 4 এগুলো কেন? আপনারা মোবাইলে শুনবেন যে আপনাদের মোবাইলগুলো, কারো মোবাইল আছে অক্টা কোর প্রসেসর, কারো আছে ডুয়েল কোর প্রসেসর, এরকমের মোবাইলের কনফিগারেশন শোনেন না? তো ওরকমই আর কি, মানে ডিডিআর যখন আপনার র্যাম, তখন ডিডিআর র্যামের কার্যক্ষমতা যত, ডিডিআর টু র্যাম মানে হচ্ছে যে দুইটা ডিডিআর র্যাম একসাথে কাজ করতেছে। হ্যাঁ, মানে দুইটা র্যামের কার্যক্ষমতা স্পিড একটা র্যামের ভিতর দেয়া। এরপরে যখন ডিডিআর থ্রি আসলো, তখন তিনটা আলাদা আলাদা 1 GB র্যামের কার্যক্ষমতা ওর ভিতরে ইনক্লুডেড করা আছে। তো এইভাবে আর কি ওইগুলো বাড়ায়, হ্যাঁ, মানে বৃদ্ধি পায় ডিডিআরগুলো, ঠিক আছে। তো আর একটা বিষয় হচ্ছে যে এইখানে এই র্যামের যে স্পিডের কথা বললাম, স্পিডটা আমরা একটু দেখি, আমরা এটা থেকে একটু বেরিয়ে যাই, আমরা কিছু র্যামের স্পিড দেখি আপনাদের দেখাই। আপনারা যদি কখনো মার্কেটে র্যাম কিনতে চান, ঠিক আছে, আমি আপনাদের ই থেকেই দেখাচ্ছি, মার্কেট প্লেস থেকে দেখাই। আলি এক্সপ্রেস হচ্ছে একটা, আলি এক্সপ্রেস তো চেনেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, এটা বেস হচ্ছে চায়না। তো আমরা একটা দেখি ডিডিআর থ্রি 8 GB র্যাম, ঠিক আছে, 8 GB, সরি ডিডিআর না লিখে এটা কি লিখলাম, না না এনিডিক্স দিয়ে তো আমি আপনাদের পিসি অ্যাক্সেস করি, কিন্তু আজকে রাতে আপনাদের পিসি অ্যাক্সেস করার প্রয়োজন হচ্ছে না। এখন মানে এই সিস্টেমটা কিভাবে মানে দেখাইতেছেন আমাদের সিপিতে? ও আচ্ছা, এই যে এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে যে স্কাইপিতে আপনার স্ক্রিন শেয়ারিং একটা অপশন আছে, আমি এটা আপনাদের ক্লাস শেষে দেখাই দিব, ঠিক আছে। তো এটা দিয়ে আপনারাও স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখা দিও স্যার। তো দেখেন ডিডিআর 3 একটা 8 GB র্যাম, এটাতেই সুবিধা হচ্ছে, এর জন্য এখন আমরা দেখাইতে চাচ্ছিলাম এই যে দেখেন এই যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে এটা কত দ্রুত কাজ করতে পারে। হ্যাঁ, এই দ্রুত কাজ করার ক্ষমতাকে আপনার ক্ষমতার এককে আপনার এই হার্স বলা হয়, ঠিক আছে, HZ হার্স। হ্যাঁ, এটা আপনার, হ্যাঁ আপনার প্রসেসরের যে স্পিড, প্রসেসরের স্পিডটা ওই হার্স দ্বারা নির্ধারিত হয়। তো এখানে রয়েছে আপনার দেখেন 1600 MHz। হ্যাঁ, আর এই তাহলে তার মানে হচ্ছে যে এই জিনিসটা, এই র্যামটা যদি আপনি কিনেন তাহলে এটা 1600 MHz-এ কাজ করতে পারবে, ঠিক আছে। তো এখানে এটার মেমোরি ক্যাপাসিটি আছে হচ্ছে, এই সাইডে দেখতে পাচ্ছেন আমি জুম করেছি, মেমোরি ক্যাপাসিটি রয়েছে এটার আপনার 4 GB, আর এটার ডিডিআর থ্রি ওখানে দেখেন আপনার 1600 লেখাই আছে, ঠিক না। তো আবার অনেকগুলো দেখবেন, কিছু কিছু ইয়ে আছে যেগুলো দেখবেন আর একটু বেশি দাম, সেগুলোর দেখবেন এখানে স্পিডটা আরও বেশি। আমি দেখি এটা পাই কি না,
একটা দেখা যাচ্ছে, এই একটা দেখেন, এই একটা দেখা যাচ্ছে, এখানে দেখেন এই যে দেখেন 1866 মেগাহার্জ, ঠিক আছে, তো এখানে দেখছিলেন কিন্তু আপনারা 1600 মেগাহার্জ, তাই না? আর এখানে দেখতেছেন 1866 মেগাহার্জ। তো এইদিকে দেখেন আপনার প্রাইসটা দেখেন, এর প্রাইস হচ্ছে $8, $8.37, এর প্রাইস হচ্ছে $35.76। তো হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে এটা, আবার এখানে আরেকটা বিষয় আছে, এটা 2 GB, এটা 8 GB, তা হোক না, কিন্তু এইগুলোই যদি আপনার, এইগুলোই যদি আপনার 2 GB হয় তাহলে ধরেন আর একটু অল্প কম দাম হবে, কিন্তু এত ব্যারিয়ার হবে না। বা এইগুলো, এটাই যদি আপনি ধরেন এই যে যেটা, এটাই যদি আপনি 2 GB নেন তাহলেও কিন্তু আপনার প্রাইসটা এটার থেকে অনেক বেশি হবে, কারণ এটার প্রসেসর স্পিডটা অনেক বেশি। হ্যাঁ তো এই র্যামের এই বিষয়টা তো বুঝলেন। হ্যাঁ, এখানে আবার আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এই যে র্যামের ভিতরে, আপনি দেখেন র্যামের ভিতরে এই যে একটা, এই যে একটা হোল না, এখানে এই যে মাঝখানে একটা কাটা দাগ দেখতে পাচ্ছেন? তো DDR যে র্যাম গুলো ছিল ওইগুলোতে একটা এরকম কাটা দাগ ছিল, এখন যেগুলো DDR2 বা 3 সেগুলোতে অনেক সময় দেখা যায় যে কাটা দাগ 2টা বা 3টা আছে, ঠিক আছে। এগুলো জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়, এগুলো মাদারবোর্ড যখন যেটার অ্যাভেলেবেল থাকে তখন র্যামটাও সেভাবে তৈরি করা হয়, এক এক দেশের জন্য কিন্তু এক এক রকম। মাদারবোর্ড থেকে আচ্ছা, আপনারা আপনাদের ক্যামেরাগুলো অফ করে দিন, ক্যামেরা বোধহয় অন হয়ে আছে। ঠিক আছে, ক্যামেরাগুলো অফ করে দেন। তোমার চালু আছে, অফ করে দাও। মানে ক্যামেরা অন থাকলে সমস্যা হয় যেটা, এই যে স্পিডটা একটু কম পাওয়া যায় আর কি। হ্যাঁ, এই যে ইয়ের ক্যামেরাটা দেখা যাচ্ছে এখন, আমারটা আপনারটা অফ করব কি? এই যে দেখেন ক্যামেরার একটা আইকন আছে, ক্যামেরার আইকনের উপর জাস্ট ক্লিক করেন, একটা কাজ করতেছে। এই যে এখানে 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 বুঝলাম তো। আরে এখন একটা ক্যামেরার আইকন আছে না, দুজনেরই তো অন। হ্যাঁ, ফয়েজ ভাইটা অফ হয়েছে, আমারটা হয় না কেন? আরে কোথায় যেন তো হয়েছে, তো এখন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে, ঠিক আছে। ওর সারেটটা দেন সব। আচ্ছা, তাহলে আমরা তো র্যামটা তো বুঝলাম আর কি। হ্যাঁ, তো এরপরে দেখি, এরপরে এখানে আবার প্রসেসর চলে আসছে, প্রসেসরের কয়েকটা ধরন আছে, তো এটা জাস্ট জানার জন্য। এই AMD দেখতেছেন যেটা সর্বপ্রথম, তো AMD প্রসেসরটা হচ্ছে আপনার আগে ছিল, এখন এটা নেই। স্যার, এগুলা কি প্রসেসরের নাম নাকি, যে উপরে যে AMD লেখা আছে, ইন্টেল লেখা আছে, এগুলা কি একটা কোম্পানির নাম না? হ্যাঁ, এটা কোম্পানি বলতে পারেন বা জেনারেশন বলতে পারেন, জেনারেশনের নাম, ঠিক আছে। তো এই AMD প্রসেসরটা আগে ছিল Pentium 3 বা তার আগে, আর তারপরে আসছে হচ্ছে আপনার Pentium 4, ঠিক আছে। এই Pentium 4 এর সাথে আবার Celeron চলে আসছে অনেক সময়, এখনও অনেক ল্যাপটপের ভিতরে এই Celeron প্রসেসরটা দেখা যায়। এই Celeron প্রসেসর থেকে Pentium প্রসেসরগুলোর স্পিড খুব ভালো, আবার এই AMD থেকে Celeronের আবার স্পিডটা অনেক ভালো। হ্যাঁ, তো এইগুলো এই Celeron AMD এখন নতুন কিনতে গেলে এগুলো আর পাবেন না,
কিছু যদি কারো কাছে আপনার 2012 সালের কোনো কম্পিউটার বা 15 সালের কম্পিউটার থাকে তাহলে সেক্ষেত্রে ওইখানে সেলোরন প্রসেসর আপনারা পাবেন। তো এটা একটা জি প্রসেসরের ভিতরে অংশ কিন্তু না না ভিতরের অংশ না, এটা জাস্ট একটা আপনার ওই মিনি কম্পিউটারের একটা প্রসেসর দেখাচ্ছে। মিনি কম্পিউটার প্রসেসরটা হচ্ছে এই যে, ঠিক আছে, এটার সাথে একদম অ্যাটাচড থাকে, অ্যাটাচ থাকে। হ্যাঁ, তো এখন আমরা দেখতেছি হচ্ছে যে এটাকে বলা হয় হচ্ছে আপনার প্রসেসর ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান। হ্যাঁ, সিপিইউ কুলিং ফ্যান বলা হয় এটাকে। তো এই ফ্যানটা প্রসেসরের সাথে, প্রসেসরের উপরে থাকে, প্রসেসরটা মাদারবোর্ডের সাথে লাগানো থাকে এবং এইটা প্রসেসরের উপরে থাকে, ঠিক আছে। তো এটা দেখেন আপনারা এটার ভিউটা। তো এটার সাথে আরেকটা জিনিস দেখতেছেন, এটা আপনারা এটাকে বলা হয় হচ্ছে হিট সিন। হ্যাঁ, মানে আর কি আপনার প্রসেসরটা যখন চলে তখন প্রসেসরের যে হিটটা হয় সেই হিটটা এটা শোষণ করে নেয়। এই হিট সিনের সাথে এই ফ্যানটা থাকে, ফ্যানটা বাতাসটা উপরের দিকে প্রবাহিত করে আর প্রসেসর থাকে হিট সিনের নিচে। সেই কারণে প্রসেসরটা অনেকটা ফ্রিজের মতন, যখন ফ্যানটা চলে তখন হিট সিনের নিচের অংশ একদম ফ্রিজের যেরকমের ঠান্ডা একটা অবস্থা তৈরি হয় সেরকম একটা অবস্থা তৈরি হয়। তো এই এই কারণে আর কি কম্পিউটার অনেক সময় ধরে চলতে পারে এই জিনিসের কারণে। আবার আপনার যদি হিট সিন এবং এই এটাকে বলা হচ্ছে কুলিং ফ্যান, প্রসেসর কুলিং ফ্যান, এই কুলিং ফ্যান যদি না থাকে তাহলে কম্পিউটার রান হয়েই কিন্তু সাথে সাথে আবার অফ হয়ে যাবে। আপনারা যদি কখনো দেখেন যে কোনো কম্পিউটার চলতেছে এক দুই মিনিট পরে আবার অফ হয়ে যায়, তো সেক্ষেত্রে মনে করবেন যে এই ফ্যান বা এই হিট সিন এই জিনিসগুলো ঠিক কাজ করতেছে না। যদি আপনার পাওয়ার ঠিক থাকে থাকা সত্ত্বেও কম্পিউটারটা অফ হয়ে যায়, তো সেক্ষেত্রে মানে অফ হয়ে যায় এমনি কিন্তু আবার প্লে হয় একা একা, আবার অফ হয়ে যায়, আবার প্লে হয়, এই রকম সিমটম হয় হচ্ছে যখন এই হিট সিন বা প্রসেসরে ইসে প্রসেসর ফ্যানে বা কুলিং ফ্যানে ঠিক মতন প্রসেসরটাকে ঠান্ডা করতে না পারে তখন এই সমস্যাটা হয়। স্যার প্রসেসরটার এখানে অবস্থানটা দেখা দেন আমাদেরকে, মানে হ্যাঁ মাদারবোর্ডে অবস্থানটা কোথায় জায়গাতে। ঠিক ঠিক, মাদারবোর্ডের অবস্থানটাও দেখাবো, সেটাও আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাদারবোর্ডে এই ঠিক এই জায়গাটাই আপনার কুলিং ফ্যান এবং হিট সিনটা থাকে এবং এর নিচেই ঠিক ঠিক এর নিচেই প্রসেসরটা থাকে আর কি। তো প্রসেসরের থাকার জন্য আরও আর একটা সুন্দর স্লাইড আমার কাছে আছে। তো অনেক সময় এরকম সাইডেও থাকে কিছু কিছু ব্র্যান্ডেড কোম্পানির। আবার এটা দেখতেছেন আপনারা, এটা কোনো একটা কার্ড হবে, সাউন্ড কার্ড বা ওই জাতীয় কোনো, বা ভিডিও কার্ড, ভিডিও কার্ডের ই হবে, এই আলোচনা আছে পরবর্তীতে। তো আমরা প্রসেসরের যে জায়গাটা, এই যে জায়গাটা, এইখানে প্রসেসর থাকে। তো এটাই ঠিক ভালো দেখানো নেই, আর একটা আছে আমার কাছে স্লাইড, ওটাতে দেখানো আছে। এগুলো দেখতেছেন বিভিন্ন ধরনের আপনার হার্ডওয়্যার, আমি পরে আসবো এখানে, আমরা আগে প্রসেসরটা দেখে আসি। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এইখানে হচ্ছে আপনার প্রসেসরটা থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রসেসর স্যার এখানে? না, এখানে প্রসেসর নেই, কিন্তু এটা হচ্ছে প্রসেসরের কেস। এই কেসের ভিতরে প্রসেসরটা এখানে বসাইতে হয় প্রসেসরটাকে। ঠিক আছে, এই কেসের ভিতরে এখানে প্রসেসরটা আস্তে করে আপনি, এই যে দেখেন, এই যে একটা অংশ না,
প্রসেসরের গায়ে এরকম একটা কাটা কাটা অংশ আছে, হ্যাঁ, তো এই অংশ আর এই অংশ এইদিকে থাকবে, এই কারণে আমি একটা প্রসেসর দেখাই। এই যে দেখেন এগুলোতে দুইটা কাটা অংশ, এই সাইড একটা, এই সাইড একটা, দেখছেন? এই যে একটা, তো এরকম আর কি, এক এক জেনারেশনের প্রসেসর এক দিকে কাটা থাকে, আবার কোনো কোনোটাই থাকে যে একদিকে কাটা আছে, তো এগুলো দেখা যাচ্ছে দুই দিকে, এটার আবার কোনো দিকে নেই। তো ওই মাদার বোর্ডের সাথে যে প্রসেসরটা দরকার, সেই সেই প্রসেসরটার এক সাইডে কাটা থাকবে। এখন আসলে এখন যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোতে এই দুই সাইডটা হালকা একটু এরকম ডাউন শেপ থাকে। তো এই এই আর কি আমরা এটা বলতেছিলাম। এই যে এখানে আপনি শেপ দেখতে পারবেন, এখানেও একটা যে দুটা শেপ দেওয়া আছে, এখানে এই যে বোধহয় এ একটা, এ একটা, ঠিক আছে, আবার এখানে এও একটা। তো এক এক মাদারবোর্ডের সাথে এক এক ধরনের প্রসেসর থাকে, তো এই এটা বোধহয় আপনার একটু বেশি হাই কনফিগারেশনের কম্পিউটার, এগুলোর র্যামের সাথে কেসও আছে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা প্রসেসর জিনিসটা দেখলাম, তো এরপরে আসেন, এটাকে বলা হচ্ছে আপনার সিপিইউ। হ্যাঁ, যে জিনিসটা দেখতেছেন এটাই হচ্ছে সিপিইউ। তো এখন প্রসেসর সম্পর্কে, হ্যাঁ, মানে এই শুধু যখন এটা থাকবে তখন এটা কেসিং, ঠিক আছে, আর যখন এটা মানে পুরো জিনিসটা কি বলে এটাকে পুরো জিনিসটা স্বয়ং সম্পন্ন থাকবে, এর ভিতরে এটা পুরো একটা কম্পিউটার হিসেবে বিবেচিত হবে, তখন এটাকে সিপিইউ বলা হবে, যখন এর ভিতর মাদার বোর্ড র্যাম ট্যাম এগুলো সব কিছুই থাকে, ঠিক আছে, আর ব্ল্যাঙ্ক থাকলে তখন ক্যাশিং। এখন নিচে ক্যাশিং এর পিছনের অংশে আমাদের শেখার অনেক কিছু আছে, ঠিক আছে। তো পিছনের অংশে যাওয়ার আগে আমরা একটু পাওয়ার সাপ্লাই সম্পর্কে একটু দেখি। পাওয়ার সাপ্লাই পিছনের অংশটা এরকমের, অনেক বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই বাজারে রয়েছে, যেমন এরকম জ্যাক আছে দুইটা তিনটা অনেকটার ভিতরে, এটা হচ্ছে ইনপুট জ্যাক, আবার সাইডে একটা আউটপুট জ্যাকও থাকে, যে পাওয়ার এখান থেকে ইনপুট দিলেন আবার আর একটা আউটপুট পাওয়ার নিয়ে আপনি মনিটরের সাথেও দিতে পারবেন, এরকমও পাওয়ার সাপ্লাই বাজারে রয়েছে। আর এখানে একটা ছোট একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা আমাদের দেশে তেমন একটা নেই, এই সুইচটা আমাদের দেশে যেগুলো পাওয়া যায়। তো এটা হচ্ছে আপনার এই যে ইলেকট্রিসিটির ওয়াট বা ভোল্ট নিয়ন্ত্রণের জন্য, তো আমাদের দেশে তো এই আপনার 110 ভোল্ট নেই, আমাদের তো সব 220, এটা জানেন কিনা, আমাদের ইলেকট্রিসিটি হচ্ছে 220 ভোল্টে চলে আর কি সবকিছু। তো আমরা পাওয়ার সাপ্লাই এর একটু ডিটেলসে যাই, পাওয়ার সাপ্লাই ডিটেলসটা এখানে দেখেন, এই যে পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে কি থাকে, একটা কুলিং ফ্যান থাকে, একটা অ্যাডাপ্টার থাকে, আর এই কিছু আইসি থাকে, হ্যাঁ, এখানেও একটা প্রসেসিং এর কাজ হয়, যে আইসিগুলো নির্ধারণ করে যে কোন কেবলে কতটুকু ইলেকট্রিসিটি প্রয়োজন হবে, ঠিক আছে, এগুলোকে ঠান্ডা করার জন্য, এখানে দেখেন বেশ কয়েকটা আইসি রয়েছে, এগুলোকে ঠান্ডা করার জন্য আবার এখানে একটা হিট সিন দেয়া, এখানে প্রত্যেক আইসির সাথে হিট সিন দেওয়া আছে, এই হিট সিনগুলোর থেকে হচ্ছে হিট এই ইয়ে থেকে আইসি থেকে হিট শোষণ করে এটা এই ফ্যান দিয়ে বের করে দেয়, হ্যাঁ। আর আপনারা এখানে যে কয়েক ধরনের কই গেল, এখানে যে বেশ কয়েক ধরনের কেবল দেখতেছেন, এইটার একটা পরিচিতি দরকার আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ইসে আপনার ডিভিডি রম, সিডি রম বা হার্ড ডিস্কে পাওয়ার দেওয়ার জন্য একটা বেশ পাওয়ার লাইন আর কি, আর এইটা হচ্ছে মূল মাদারবোর্ডে পাওয়ার দেওয়ার জন্য,
এই যে বড় যেটা থাকবে, সবচেয়ে বড় যে এটা থাকবে এটা হচ্ছে মূল মাদারবোর্ডে পাওয়ার দেওয়ার জন্য এই জিনিসটা, এই কেবলটা রয়েছে এখানে। আপনারা দেখবেন এটাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আরো আছে আমি মাদারবোর্ডের স্লটটা দেখাই আপনাদের, যে স্লটে ওই পাওয়ারটা দেয়। এই যে এই যে যে স্লটগুলো না, তিনটা স্লট, এই স্লট এই স্লটগুলোতে হচ্ছে না, এটা হচ্ছে পুরনো সময়ের স্লট মনে হয়। এই সাইডে মাদারবোর্ডে ঠিক এই সাইডে এই ধরনের একটা স্লট থাকে। হ্যাঁ, আমরা একটু পেন্টিয়াম ফোর এর মাদার বোর্ড দেখি। এই যে দেখেন, এই যে একটা স্লট না দেখতে পাচ্ছেন, এই স্লটটাই হচ্ছে আপনার ওই যে যে বড় কেবলটা দেখালাম, ওই কেবলটা এই স্লটে এর জন্য আর কি। এটা দিয়ে হচ্ছে মাদার বোর্ডের মূল, পুরো মাদার বোর্ডে যে ইলেকট্রিসিটিটা আসে এই স্লট থেকে আসে, ঠিক আছে। আর এই প্রসেসরে যে পাওয়ারটা আসে, প্রসেসর স্পেশাল যে পাওয়ারটা নেই সেটা নেই, হচ্ছে এটা থেকে, ঠিক আছে। এই যে এখানে একটা স্লট আছে, হ্যাঁ এখানে একটা স্লট আছে ছোট, এটা দেখবেন চারটা স্লট আছে। হ্যাঁ, আরটা স্লট কোথায় আছে? প্রথম তিনটা দেখাইছিলেন না? হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে তো তিনটা দেখাইছিলাম, তো আরো আছে ওইখানে, আমি দেখাচ্ছি সবগুলো একটা করে। মানে মাদারবোর্ডে ইমার্জেন্সি পাওয়ার যেগুলো মাদারবোর্ডের সাথে শুধুমাত্র কানেক্টেড হবে, ঠিক আছে। এইখানে একটা হবে, এইখানে একটা হবে, আর এই যে দেখতেছেন ছোট একটা, এটা পাওয়ার সাপ্লাই থেকে আসবে না, এটা আসবে হচ্ছে আপনার এই যে সিপিইউ যে কুলিং ফ্যানটা আছে, কুলিং ফ্যানের কেবলটা এখানে লাগবে, ঠিক আছে। আর এখানে লাগবে হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে আসা একটা, এখানে লাগবে পাওয়ার সাপ্লাই থেকে আসা একটা। তো পাওয়ার সাপ্লাই থেকে এসে দুইটা জিনিস এখানে লাগবে, ঠিক আছে, এই একটা আর এই একটা। তো এই আমি অন্য আর একটা মাদার বোর্ডে আবার দেখাই, দেখেন এখানেও দেখা যাচ্ছে এই যে একটু বড় ইমেজ, সবগুলোর সাইজ তো ছোট। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এই একটা আছে, আবার এইটা এই সাইডে কোথায়, এই যে এটাকে পাবেন আপনি এই যে প্রসেসরের আশেপাশে। এটা অনেক পুরনো জেনারেশনের প্রসেসর এই মাদারবোর্ড, এখানে দেখা যাচ্ছে স্পষ্ট। এই যে এটার জন্য, এটা আবার অন্য জেনারেল কম্পিউটার না, এটা বোধহয় সার্ভারের। তো যাই হোক আর কি, এক এক কম্পিউটারে এক এক রকম আর কি। আর ওই মাদারবোর্ডের সাথেই কিন্তু আপনার ওই মাদারবোর্ডের মডেল বললে দোকানে গিয়ে ওরা আপনাকে দিবে আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে এই যে এই যে চারটা আছে, এইখানে আছে এই যে অনেকগুলো, একটা দুইটা তিনটা, এর ভিতর আবার দু একটা অফ আছে, ঠিক আছে, এর ভিতর দু একটা অফ আছে। তো এটা আপনি যখন ওইটার সাথে কানেক্ট করবেন তখন বুঝবেন, যেভাবে মানে সহজে ওটার সাথে কানেক্টেড হয় সেভাবে করবেন, জোরাজোরি করার দরকার নেই। আমি আপনাদেরকে একটা যখন প্রজেক্ট করানো হবে তখন একদিন আপনাদেরকে ডেকে তারপর আপনাদেরকে একটা মাদারবোর্ড পুরো খুলে আমি দেখাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আর কি এই এগুলো। আর আপনি বলছিলেন আরও কয়েকটা কেবল এখানে দেখেছিলেন, সেদিকে যাই আমরা। পুরোটাই মাদারবোর্ড না, পুরো ইয়েটাই।
এই যে এই কেবলগুলোর কথা বলতেছিলেন, এই একটা আছে, এই একটা আছে, তাই না? জি, এই কেবলগুলো হচ্ছে আপনার ডিভিডি রম এর সাথে লাগে। হ্যাঁ, ডিভিডি রম, সিডি রম, এরপর হার্ড ডিস্ক, এগুলোর সাথে হচ্ছে এই কেবলগুলো যায়। এই যে দেখেন, এই এই যে আসছে দেখছেন, এই যে এই যে এই যে ফ্লফি, এটা হচ্ছে ডিভিডি রম, তো এটার সাথে কিন্তু এই কেবলগুলো চলে আসছে। হ্যাঁ, তো আর হার্ড ডিস্কের পাওয়ারের জন্য এই যে ব্ল্যাক কালার যেটা, এটা সাধারণত হার্ড ডিস্কেও দেয়। এটা এটাকে বলা হচ্ছে আপনার, এই পোর্টের নাম হচ্ছে সাতা পোর্ট, ঠিক আছে? এটা মাদার বোর্ডেও একটা পোর্ট আছে। সাতা পোর্ট দুই ধরনের, একটা হচ্ছে যে পাওয়ারের জন্য, আর একটা হচ্ছে আপনার ডেটা ট্রান্সফারের জন্য। ডেটা ট্রান্সফারের জন্য একদম দেখতে এরকমই। এটার মাদার বোর্ডে একটা, এটাকে আমি আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই এই যে যে আপনার ইয়েগুলা কেবলগুলো রয়েছে, কেবলগুলো কিন্তু এগুলোকে বলা হচ্ছে পোর্ট, ঠিক আছে? এগুলো ওই যে ছিদ্র ছিদ্র দেখেন না, এগুলোকে বলা হচ্ছে পোর্ট। তো পোর্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মেল পোর্ট, একটা হচ্ছে ফিমেল পোর্ট। যে পোর্টের এখানে ইয়ে থাকবে, এই যে যে পোর্টটা, এই পোর্টটার এখানে দেখেন গর্ত গর্ত আছে না, এইটাকে বলা হচ্ছে ফিমেল পোর্ট। আর মেল পোর্ট হচ্ছে ঠিক এর বিপরীত, যেটা যেটাতে আপনার পিন থাকে। হ্যাঁ, এই পিনগুলো এর ভিতর ঢুকে যায়, এই কারণে ওই পিন থাকলে ওটাকে বলা হচ্ছে আপনার মেল পোর্ট, ঠিক আছে? তো আবার আমরা একটু মাদার বোর্ডে ফিরে যাই, ওই ইয়েটা দেখার জন্য, যে সাতা পোর্ট গুলো দেখার জন্য। তো এখানেও দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসটা খালি রয়েছে, আর এই যে সিপিইউ থেকে এসে, ওইখানে তো পাওয়ার সাপ্লাই কানেক্টেড আসে না, এই যে সিপিউর থেকে একটা কেবল যাবে এখানে, দেখুন বলছিলাম, তো এই যে এখানে এটা দেখা যাচ্ছে। আর আমরা দেখাবো হচ্ছে সাতা পোর্ট, না সিপিউটা প্রসেসর না, প্রসেসরটা সিপিউর একটা, সিপিউর একটা অংশ হচ্ছে, অংশ হচ্ছে প্রসেসর। টিভির মধ্যে কি কি থাকে, কি আরগুলো দেখুন তো, বুঝতে পারতেছেন না? বুঝি নাই, সিপিউর ভিতর কি কি থাকে তাই? হ্যাঁ স্যার, যেগুলো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাবো দেখাবো। মাদারবোর্ড তো স্যার, এই পুরোটা তো মাদারবোর্ড না? হ্যাঁ, এই যে যেটা দেখতেছেন, এটা যেটা দেখতেছেন, এটা পুরোটাই একটা মাদারবোর্ড, মানে এই এইটাই মাদারবোর্ড, মানে এই একটাই বোর্ড থাকে, ঠিক আছে? স্যার, এটা তো, এটা তো তাহলে প্রসেসর, এটা যেখানে প্রসেসর বসানো। হ্যাঁ, এই যে যে জায়গাটা, এই জায়গাটা প্রসেসর বসানো হয়, কিন্তু এখানে এখন প্রসেসরটা নেই, ঠিক আছে? প্রসেসরটা নেই, যখন প্রসেসর থাকে তখন এর উপর, এর উপর একটা ফ্যান থাকে, একটা সিন থাকে, ফ্যান থাকে, যে হ্যাঁ ফ্যান থাকে। আমরা একটু একটু বলতেছি, একটু বলতেছি, আমার একটু দেখাইতে দেন। এখানে এই যে যে পোর্টের উপর আমার মাউসটা রয়েছে, ঠিক আছে? তো এই যে যে পোর্টের উপর আমার ইয়েটা রয়েছে, কি বলে, এই পোর্ট গুলোকে বলা হচ্ছে যে সাতা পোর্ট বললাম। এই এইখান থেকে হচ্ছে হার্ড ডিস্কে ডেটা ট্রান্সফারের যে লাইনটা, এই ডেটা ট্রান্সফারের লাইনটা এখান থেকে হার্ড ডিস্কে যায়, ঠিক আছে? এখানে এক অংশ লাগে, হার্ড ডিস্কের ভিতরে আরেক অংশ লাগে। হ্যাঁ, ওইটা আমি দেখাবো। তো এইটা আর এখন আমরা আবার চলে আসি, এই যে সিপিউর ভিতরে কী কী থাকে প্রশ্ন করেছিলেন, এই দেখেন, এই যে হচ্ছে প্রসেসর, প্রসেসরের কুলিং ফ্যান, ঠিক আছে? এই যে পাওয়ার সাপ্লাইয়ের কেবলটা এখান থেকে গিয়ে মাদার বোর্ডে অংশে কিছু গিয়েছে, এদিকে কিছু গিয়েছে, এই যে ডিভিডি রম এখানে হার্ড ডিস্কের সাথে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার সেন্ট্রাল প্রসেস ইউনিট। হার্ড ডিস্কটা কোথায় স্যার? এখানে এখানে হার্ড ডিস্কটা হচ্ছে এই যে নিচে নিচে দেখছেন। হার্ড ডিস্কের মূলত প্রধান কাজটা কি স্যার? হার্ড ডিস্কের কাজ হচ্ছে এটা, এটা পারমানেন্ট বা এটার কি বলে, এটার মেমোরি, ঠিক আছে? সেকেন্ডারি মেমোরি, এই মেমোরিতে সব ডেটা সেভ থাকে, কম্পিউটারের অপারেটিং সিস্টেম থেকে শুরু করে আপনি যা কিছু সেভ রাখতে চান সব কিছুই এই হার্ড ডিস্কেই সেভ থাকে। এই হার্ড ডিস্কটা খুলে ফেলে,
জি না র‍্যামটা আমি আপনাদের দেখিয়েছিলাম র‍্যামের ভিতর কি থাকে র‍্যামের ভিতর হচ্ছে আপনার টেম্পোরারি ডাটাগুলো থাকে যেগুলো পার্মানেন্ট না ইনস্ট্যান্ট আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো ইয়ে থাকে এই যে মনে করেন যে এই পেজটা আমি ওপেন করলাম এই পেজটা এখানেই রয়ে গেছে এটা সরে তো অন্যদিকে গেল না এটাই র‍্যাম ধরে রেখেছে ঠিক আছে র‍্যাম আমাকে দ্রুত দেখাচ্ছে এই জিনিসটা হ্যাঁ তাহলে যে কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার আছে মনে করেন যে আমরা ক্রোম ব্যবহার করি অ্যানালিটিক্স ব্যবহার করি এরপরে ইন্টারনেট গুগল ব্যবহার করি এগুলা কি সবগুলো মানে হার্ড ডিস্কের মাধ্যমে যা আছে না হ্যাঁ এগুলো সবগুলোই হার্ড ডিস্কের ভিতরে সেভ থাকে আমি আপনাদের দেখাই দেখেন এখান থেকে হার্ড ডিস্ক হ্যালো হ্যাঁ প্রশ্ন করুন ইমেজ আরেকবার একটু ব্যাকি ব্যাকি এটা স্যার এখানে আমরা এখনো কনফার্ম এই যে কেবল কিংবা কুলিং ফ্যান পুরোটা এগুলো স্ট্যান্ডার্ড করতে ইউনিটটা পুরোটা হ্যালো হ্যাঁ 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 এই সবগুলো মিলে স্ট্যান্ডার্ড প্রসেসিং ইউনিট আর এখানে যে পার্টটা আছে যেটা এটা হচ্ছে মাদারবোর্ড না আপনি দেখেন এই পাওয়ার সাপ্লাই থেকে মাদার বোর্ডে লাইন আসতেছে আবার এই মাদার বোর্ড থেকে আপনার এই সাইডের এই হার্ড ডিস্কে ডিভিডি রম এগুলোতে লাইন যাচ্ছে ঠিক আছে তো এই কারণে এটাকে মাদার বোর্ড বলা হয় যে এ সবকিছুকে নিজের কোলে আগলায় রাখছে ঠিক না এটা না হলে আপনার এই জায়গা থেকে ডাইরেক্ট এখানে পাওয়ার কেবল দিয়ে পাওয়ার লাইন দিতে পারবেন কিন্তু কম্পিউটারের ডেটা প্রসেস লাইন কিন্তু এখানে দিতে পারবেন না ঠিক আছে কম্পিউটারের ব্রেন থেকে নিয়ন্ত্রিত হবে যে এই জিনিসটা সেটা আপনি করতে পারবেন না আপনি যদি আপনার আপনার কম্পিউটারে এই যে ডিভিডি রম নামে একটা ড্রাইভ আছে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি যদি এখন ইজেক্টে ক্লিক করেন তাহলে দেখবেন টপ করে আপনার ওই ডিভিডি রমটা খুলে গেছে ঠিক আছে তো এই যে আপনি এটা করলেন তো এটা করার জন্য তো আপনার একটা প্রোগ্রাম থাকে এই প্রোগ্রামটা আপনার প্রসেসর নিয়ন্ত্রণ করে আপনি এখানে ক্লিক করলেন প্রসেসর একটা সিগন্যাল পাঠালো কোথায় একটা সিগন্যাল পাঠালো এই যে মনে করেন আপনি যখন করলেন এটা মাউসের মাধ্যমে তখন মাউসটা এই জায়গা মাউসের কানেকশন আছে ইউএসবি কানেকশন আমি পিছনের সাইডে আচ্ছা যাই হোক আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে ইউএসবি কানেকশন আছে মাউসের হ্যাঁ তো আপনি যখন ক্লিক করতেছেন মাউস দিয়ে তখন এইখানে গেল জিনিসটা এইখান থেকে ইনপুট হলো এটাও কিন্তু মাদারবোর্ডের একটা অংশ এই যে অংশটা এইখানে দেখা যাচ্ছে তো এইখানে ইনপুট হওয়ার পরে সরি অবশ্য ঘোড়ায় চলে গেছে তো এখানে ইনপুট হওয়ার পরে এটা প্রসেসরে আসলো প্রসেসরে আসার পরে প্রসেসর নির্দেশ দিচ্ছে কারে প্রসেসর নির্দেশ দিচ্ছে হচ্ছে এই ডিভিডি রমকে এখন কিসের মাধ্যমে দিচ্ছে এইখান থেকে একটা কেবল আছে এই যে যে কেবল না লাল লাল এই যে এই লাল কেবলগুলোকে বলা হচ্ছে আপনার সাতা কেবল যেটা হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য প্রসেসরেও আসতেছে আবার এই সরি হার্ড ডিস্কেও আসতেছে আবার এই যে ডিভিডি রমে যাচ্ছে কোথ থেকে যাচ্ছে মাদার বোর্ড থেকে যাচ্ছে হ্যাঁ আমি এই যে মাদার বোর্ডের পোর্টগুলো দেখাইছি না এই যে এই পোর্ট এই পোর্টের সাথে ওই লাল কেবলগুলো কানেক্টেড ঠিক আছে এই পোর্টের সাথে ওই লাল কেবলগুলো কানেক্টেড ওইগুলো তো যখন কমান্ড দিচ্ছেন প্রসেসর বলতেছে যে ঠিক আছে তাহলে এই ডিভিডি রমটা ওপেন করে দাও তাহলে ডাটাটা এই লাল কেবলের মাধ্যমে এই ডিভিডি রমে যাচ্ছে গেলে ও ওপেন করে দিচ্ছে আপনি কিন্তু শুধু একটা ক্লিক করতেছেন ঠিক আছে এটাই এর লজিক তো এই আর কি আর আজকে আমরা এই পর্যন্ত রাখবো আর কি আমরা আর আজকে বেশি দূর যাবো না এখন এর ভিতরে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা কারো দেখেন এই যে যে ঘরটা দেখতেছেন এটা এটা হচ্ছে আপনার প্রসেসর রাখার ঘর আমি আপনাদের আগে পিনলেস প্রসেসর দেখাইছিলাম ঠিক আছে তো এটা হচ্ছে আপনার পিনলেস প্রসেসরের ঘর কারণ এখানে পিন ঢুকানোর মতন কোনো জায়গা নেই এগুলোই পিন এখানে ছোট ছোট পিন আছে আমি আপনাদের আবার পিনলেস প্রসেসর দেখাই এখন এলই ডাবল এস প্রসেসর এই যে দেখেন পিনলেস এটাতে পিন নেই আছে কিন্তু এর পাশেরটাতে দেখেন আবার পিন আছে
এই যে হ্যাঁ, তো এখন এই পিন প্রসেসর পাওয়া যায় না, এই পিনগুলো হচ্ছে আপনার মেল পোর্ট, আর এই প্রসেসর যে মাদার বোর্ডে যায় সেটা হচ্ছে ফিমেল পোর্ট। এই দেখেন প্রসেসর এখানে বসানো হয়েছে, এখানে এই যে প্রসেসর বসানো হয়েছে দেখছেন, আর এটা দেখেন ব্ল্যাং, এটাতে প্রসেসর বসানো নেই। হ্যাঁ, এটাতে প্রসেসর বসানো নেই, এটাতে প্রসেসর বসানো হয়েছে, এটা হচ্ছে মাদার বোর্ডের উপরে। ক্লিয়ার হয়েছে না এখন? হ্যাঁ দেখেন এই যে এই একটা, এটা না স্যার, ওই আগের এটা, এটা সিপিইউ, সিপিইউর ইমেজটা আছে না এখানে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সিপিইউর ইমেজটা আছে, এই যে সিপিইউর ইমেজটা আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দেব স্যার। এখানে আমি কিছু কিছু একটু কনফার্ম হইনি, এখানে থাকে হচ্ছে প্রসেসর, প্রসেসরের উপরে থাকে হচ্ছে কি পাওয়ার সাপ্লাই, না না কুলিং ফ্যান থাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক, পাওয়ার সাপ্লাই হচ্ছে যেটা থেকে যেটা থেকে কেবল আসছে, কেবল বের হচ্ছে, কেবলগুলো আসছে, কেবল, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তারপরে র‍্যামটা এখানে থাকে, র‍্যামটা এখানে ঢাকা পড়েছে বুঝছেন, এখানে ঢাকা পড়েছে কেবলের নিচে। হ্যাঁ ঠিক, কি এই যে যে আমার মাস্টার হার্ডওয়্যার হার্ডওয়্যার কোনটা সবগুলো কম্পোনেন্ট সব ইয়েস কম্পিউটার। হ্যাঁ আমি বলি হার্ডওয়্যার, হ্যাঁ এই যে কম্পিউটারের যত শক্ত জিনিসগুলো আছে সবগুলোই হার্ডওয়্যার, মানে যেগুলো আপনি ধরতে পারেন, যেগুলো না কেবলটাও হার্ডওয়্যার, সেগুলোকে টাচ করা যায়। আমি একটা জিনিস আমার ইয়ে লাগতেছে, এটা তো মাদারবোর্ড না স্যার, পুরোটা চলে গেছে, নিচের অংশটা মাদারবোর্ড না? হ্যাঁ শুধু নিচের অংশটা মাদারবোর্ড, নিচের অংশটা মাদারবোর্ড, আর এখানে সিপিইউটা পুরো অংশ আর কি, পুরোটাই বোঝায়। হ্যাঁ হ্যাঁ পুরোটাকেই সিপিইউ বোঝায়। এখন হার্ডওয়্যারটা কোনটা বুঝতে পারবেন? এখন হার্ডওয়্যারের প্রত্যেকটা অংশ, যে অংশ আপনি ধরতে পারবেন, এর আপনার মনিটর, আপনার মাউস ঠিক আছে, এরপরে আপনার কম্পিউটারের চার্জার, এটাও হার্ডওয়্যার, কম্পোনেন্টগুলো হার্ডওয়্যার, পুরো পুরো কম্পোনেন্টগুলো। হ্যাঁ কম্পিউটারের যত কম্পোনেন্টস আছে সবগুলোই হার্ডওয়্যার ঠিক আছে। আর কম্পিউটারে কম্পোনেন্টস দুই প্রকার, একটা হচ্ছে সফটওয়্যার কম্পোনেন্টস আর একটা হচ্ছে হার্ডওয়্যার। তো সফটওয়্যারটা হচ্ছে যেটা সফট, ধরা যায় না, শুধু দেখতে পারবেন যেটা, অনুভব করতে পারবেন যেটা, ওইটা হচ্ছে সফটওয়্যার। আর যেটা আপনি নিজে হাত দিয়ে ধরতে পারবেন, মানে বস্তু, সেটা হচ্ছে আপনার হার্ডওয়্যার ঠিক আছে। আচ্ছা, তো এই হার্ডওয়্যারের ভিতরে আপনি কেবলগুলো ধরতে পারেন, এই যে সিপিউর যে ক্যাশিং, ক্যাশিংটাও আপনার মানে এই মাদারবোর্ড টোর্ড এগুলো কিছু নেই, শুধু খাওয়া মানে এই এটা চেসিসটা আছে, এই এটাও একটা হার্ডওয়্যার। এরপর শুধু কুলিং ফ্যান একটা হার্ডওয়্যার হতে পারে, শুধু র্যাম একটা হার্ডওয়্যার হতে পারে। হ্যাঁ তো এই আর কি আপনার হার্ডওয়্যারের ইয়ে। তো র্যামটা থাকে হচ্ছে এই জায়গাটায়, এই র্যামগুলো এখানে কেবল রিসেট ঢাকা পড়ে গেছে আর কি। তো র্যামের জন্য আলাদা স্লট আছে, স্লটগুলো আপনারা আপনাদের দেখানো যাবে, র্যাম যে এখানে থাকে সেটা হচ্ছে এই যে সাদা যে অংশটা, এই হলুদ যে অংশটা দেখতেছেন, এইখানে র্যামগুলো বসানো থাকে। ওই যে বলছিলাম না, র্যামের মাঝখানে একটা ইয়ে আছে, ছিদ্র আছে, কাটা ইনপুট করতে হয় আর কি হাত দিয়ে। হ্যাঁ ঠিক ঠিক, হাত দিয়ে এখানে বসিয়ে চাপ দিলে এটা ঢুকে যায় র্যাম ঠিক আছে। আমি এখানে আপনাদের দেখাতে পারবো, ওইটা ওইটাও দেখাতে পারবো, মাদার বোর্ড উইথ উইথ র্যাম। এই যে দেখেন এখানে ক্লিয়ার করে দেওয়া আছে, এখানে দুইটা র্যাম, এই যে একটা বসাচ্ছি র্যাম, এপাশে একটা বসানো আছে দেখছেন। এটা রোম, ও এটা এটা স্যার বুঝতে পারছি, জি এটা একটা র্যাম, এটা এগুলো হচ্ছে র্যাম ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আজকের ক্লাসের বিষয়ে তো আর কোনো ইয়ে নেই আশা করি। আচ্ছা, যেটা রেকর্ড করছেন ওটা তো দিয়ে দিবেন না আমাদের? হ্যাঁ এটা দিয়ে দিব। আপনাদের সম্ভবত ইসে ব্রাউজারে ইয়ে করা আছে,
আপনাদের ইমেইল অ্যাড্রেসটা অ্যাড করা আছে, যদি না থাকতো তাহলে অবশ্যই আপনি ঢুকতে পারবেন না। আপনি একটা ভিডিও দেখতে পারবেন যেটা 25 সেকেন্ডের ভিডিও, ওইটা দেখতে পারবেন, কিন্তু যেটা আমাদের টিউটোরিয়াল ওইটা দেখতে পারবেন না, একটা ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে? কিন্তু টিউটোরিয়ালটা দেখতে পারবেন না, হয়তো ছবি দেখতে পারবেন কিন্তু ভিডিওটা দেখতে পারবেন না। আপনারা আপনাদের প্লে করা যাবে না, আপনারা আপনাদের কম্পিউটারে আপনাদের ইমেইল অ্যাড্রেসটা লগ আউট করে ট্রাই করতে পারেন। আপনাদের ওটা লগ ইন করা আছে, হ্যাঁ, আপনারা যখন ইয়ে করেন, যখন জিমেইল দেন আপনাদের ব্রাউজারে, হ্যাঁ, যখন জিমেইল দেন তখন আপনাদের আর পাসওয়ার্ড বসানো লাগতেছে না এখন, এই কারণে আপনারা, কিন্তু আপনারা যখন লগ আউটে ক্লিক করবেন তখন আর ঢুকতে পারবেন না, আবার লগ ইন করা লাগবে, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা আপনারা? তো এই স্ক্রিনের এই যে অংশটা এরকম আছে না আপনাদের, এখানে ক্লিক এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এই যে স্টপ স্ক্রিন শেয়ারিং আছে না, এখানে এই স্টপের জায়গায় স্টার্ট লেখা থাকে। ঠিক আছে, আপনারা দুইজনে নিজেরা নিজেরা ট্রাই করতে পারেন, মনে করেন একজন আরেকজনকে কল দিবেন, ঠিক আছে, কল দেওয়ার পরে ওখানে স্টার্ট স্ক্রিন শেয়ারিং ক্লিক করবেন, শেয়ার হয়ে যাবে। না আমার একটু প্র্যাকটিস তো করবেন, প্র্যাকটিস না করলে তো মজা থাকবে না, ঠিক আছে? জি স্যার, জি। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো রাখি, হ্যাঁ, আর কালকে এই মতি তো কালকে আসতেছেন স্যারের ওইখানে, তাই না? হ্যাঁ স্যার, আপনি আসবেন? স্যার তো বলবো, হ্যাঁ আপনি যাবো, আমি যাবো সকাল 8টায়, আপনি 10টায়? না না, আমারও 8টায় আসতে বলছে, ওই যে প্রজেক্টরটা একটু ইয়ে করতে হবে, রেডি করতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে আপ করুন কা।